সোমবার সকালে সুপ্রিম কোর্টের বিচারপতি আর কে আগরওয়াল ও বিচারপতি অভয় মনোহর সাপরে তারা জানিয়ে দিয়েছিলেন, যেহেতু নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাই তারা এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না। যদিও কোনো অভিযোগ থাকে তাহলে তার জন্য রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে হবে। এতে স্বভাবতই বিজেপির মুখ পুড়েছে বলে উল্লসিত ছিলেন তৃণমূলের নেতারা ও রাজ্য সরকারের আইনজীবীরা। কিন্তু দুপুর গড়াতে না গড়াতে রায়ের কপি হাতে পেয়ে বিজেপি নেতারা নতুন কৌশল তৈরি করে ফেলেছেন। সুপ্রিম কোর্টের রায়ে 11-16 নম্বর অনুচ্ছেদকে হাতিয়ার করেছেন তারা। বিচারপতিরা তাদের রায়ে বলেছেন, আমরা আশা করি ও বিশ্বাস রাখি যে স্বচ্ছ ও সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন নিশ্চিত করার জন্য রাজ্য নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে, আবেদনকারী ও প্রার্থীদের শঙ্কা দূর করবে এবং ইচ্ছুক প্রার্থীরা যেন কোনোভাবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বঞ্চিত না হয়। কোনো অভিযোগ থাকলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার জন্যই রায়ে বলা হয়েছে। সেই অভিযোগের বিচার আইন অনুযায়ী যে কমিশনই করবে তাও বলেছেন বিচারপতিরা। আর এই অংশটিকে ধরেই রাজ্য বিজেপির সিদ্ধান্ত নিয়েছে, তাদের যেসব প্রার্থী শাসক দলের আক্রমণের মুখে পড়ে মনোনয়ন জমা দিতে পারেননি তাদের তালিকা নিয়ে কলকাতার রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাবে। বিজেপি নেতা বলেন, আজ মনোনয়ন জমা নেওয়ার শেষ দিন, যেসব প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি তাদের নামের তালিকা নিয়ে আমার নির্বাচন কমিশনকে তাদের নামের তালিকা নিয়ে আমরা নির্বাচন কমিশনকে দেব। আজ রাত 12টা পর্যন্ত সময়। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে এর বিহিত করতেই হবে, তাদের এই মনোনয়ন জমা নিতেই হবে। এ ব্যাপারে মুকুল রায় অন্য দলের নেতাদেরও আহ্বান করেছেন একই পদ্ধতিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার জন্য, কারণ দলগতভাবে বা সমষ্টিগতভাবে কমিশনের কাছে যাওয়ার কথা বলা রয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। এখনও পর্যন্ত বাম বা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য না জানা গেলেও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সোমবার রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জানিয়েছেন, আমাদের সুপ্রিম কোর্টের উপর আস্থা রয়েছে, আমরা এই রায়কে স্বাগত জানাই, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন যেন কোনো চাপের কাছে নতি স্বীকার না করে। মনোনয়নের সময়সীমা বাড়ানো, প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর মতো আবেদনগুলি খারিজ হয়ে যাওয়ায় আপাতত পরাজয় হয়েছে বিজেপির। কিন্তু সেই সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করেই যে বিজেপি নির্বাচন কমিশনকে চাপে ফেলার প্রস্তুতি নিয়ে ফেলেছে তা মুকুল রায়দের এই পরিকল্পনা থেকেই পরিষ্কার।